দর্শক শুভেচ্ছা নেবেন। ভারতের বিরুদ্ধে গিয়ে বিরোধীদের চাপের মুখে মুজ্জু চীনপন্থী হিসেবে নিজেকে এমনভাবে সামনে এনেছেন, এখন উল্টো চাপের মধ্যে পড়েছে। তার দেশের বিরোধী দলগুলো এখন উল্টো চাপ দিচ্ছে, ফলে আগেই বলেছিলাম যে মালদ্বীপে কিন্তু এখন চীন ভারতের একটা লড়াই শুরু হয়েছে। বাংলাদেশে যেমন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর অন্যদিকে ভারত চীন রাশিয়ার একটা নির্বাচনকে ঘিরে যেমন একটা দ্বন্দ্ব সংঘাত, ঠিক অন্য ধরনের একটি পরিস্থিতি। এবং এটি মুজ্জু নির্বাচিত হওয়ার পরপরই সেটি শুরু হয়েছে, যখন নাকি তিনি চীনে গেছেন, চীনে 20টি চুক্তি সই করেছেন এবং কয়েকদিন আগে হঠাৎ করেই চীনের একটি সামরিক জাহাজ সেখানে ভেড়ার পর থেকেই নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এবং এই অবস্থায় ভারত হয়তো বিরোধী দলের সঙ্গে সংযুক্ত হয়েছে, যার কারণে সেখানে মুজ্জু এখন বিরোধীদের তোপের মুখে পড়েছে। খবরে বলা হচ্ছে ভারতের বিরোধিতার কারণে বিরোধিতা করে বিরোধীদের তোপের মুখে পড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু। দেশের দুই প্রধান বিরোধী দল তাকে সাবধান করে বলেছে অত্যাধিক ভারত বিরোধিতা দেশকে গুরুতর বিপদের মুখে দাঁড় করাতে পারে, বদল ঘটাতে পারে ভারত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতি। চীনের একটি যুদ্ধ জাহাজকে মালদ্বীপে নোঙর করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার। সেই সিদ্ধান্ত গ্রহণের দুই দিনের মাথায় দুই বিরোধী দলের এই হুঁশিয়ারি দ্বীপ রাষ্ট্রের রাজনীতিকে চনমনে করে তুলেছে। নিজের দেশেই বিরোধিতার মুখে পড়তে হয়েছে প্রেসিডেন্ট মুজ্জুকে। ওই দুই দলের নেতারা বলেছেন প্রেসিডেন্টের এই মনোভাবের ফলে আখেরে মালদ্বীপের ক্ষতিই হবে। মুজ্জু সমালোচনাকারী দুই বিরোধী দলের একটি মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি MDP, অন্যটি হচ্ছে দ্য ডেমোক্র্যাট, 80 সদস্য বিশিষ্ট। আগের মোট আসন ছিল 87টা। মালদ্বীপের পার্লামেন্ট বা আইনসভায়, যাকে সে দেশে মজলিস বলা হয়, দুই দলের সদস্য সংখ্যা 55, অর্থাৎ বিরোধী সংখ্যা হচ্ছে 55। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট নির্বাচিত হন পিপুলস কংগ্রেস দলের মোহাম্মদ মুজ্জু। এই পদে তিনি নির্বাচনে লড়েন প্রবল ভারত বিরোধিতাকে হাতিয়ার করে, আউট ইন্ডিয়া, এই ছিল তার স্লোগান। জয়ী হয়ে তিনি ভারত বিরোধীদের ভূমিকায় নামেন, তা করতে গিয়ে খোলাখুলিভাবে চীনপন্থী হিসেবে পরিচিতি পান। চীনের যুদ্ধজাহাজ ইয়াং হং 3-কে মালে বন্দরে নোঙর করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেন মুজ্জু। তারপরই এই দুই দল সরাসরি তার সিদ্ধান্তের বিরোধিতা করে। শুধু ওই দুই দলই নয়, মালদ্বীপের জনগণের এক বড় অংশ মনে করেন অত্যধিক ভারত বিরোধিতা সে দেশের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়াবে, দেশকে বিপদের মুখে দাঁড়াবে। ইতিমধ্যে ভারত সে দেশের মানে মালদ্বীপে যাতে পর্যটকরা না যায় সেই ব্যাপারে একটি আহ্বান জানিয়েছে, সেটিও মালদ্বীপের জন্য যথেষ্ট একটি হুমকি তৈরি করেছে বলে অনেকে মনে করছেন। চীনা যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগর পেরিয়ে আপাতত ইন্দোনেশিয়া, সুমাত্রা ও জাভার মধ্যবর্তী সুন্দা প্রণালীতে রয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তার মালে পৌঁছানোর কথা। আগে ঠিক ছিল কলম্বোতে সেটা নোঙর করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপত্তির কারণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে তার নাকচ করে দিয়েছেন, অর্থাৎ শ্রীলঙ্কায় ভিড়তে পারেনি। আগামী এক বছর চীনের কোনো যুদ্ধজাহাজ শ্রীলঙ্কায় নোঙর করতে পারবে না। এরপরই মুজ্জু ওই যুদ্ধজাহাজকে মালেতে আসার অনুমতি দেন, যদিও তার সরকার জানিয়েছে ওই জাহাজ সামরিক কোনো গবেষণার কাজে যুক্ত নয়, তারা নোঙর করবে কেবল বদলাতে ও রসদ সহ প্রয়োজনীয় জিনিসপত্র জন্য। জাহাজটি শান্তিপূর্ণ সমুদ্রে গবেষণার কাজে নিযুক্ত। যাই হোক, এখন এই কথা বললেও এখন নিরাপত্তার প্রশ্নে সেটি একটা বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে ভারতের সৈন্য প্রত্যাহার করতে বলা হয়েছে, ভারতের প্রায় 100 মতন সৈন্য সেখানে আছে, 15ই মার্চের মধ্যে চলে যেতে হবে। কিন্তু ভারতের চেষ্টা যে কোনোভাবেই হোক না কেন মালদ্বীপে তার একটি অবস্থান ধরে রাখা, এই নিয়ে একটি টানাপোড়ন এবং টালমাটাল অবস্থা। সেনা অপসারণ নিয়ে ভারত এখনও সরাসরি কিছু বলেনি, শুধু এইটুকু জানিয়েছে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। যুদ্ধজাহাজ নোঙর করা নিয়ে ভারত চিন্তিত ও উদ্বিগ্ন, সেই উদ্বেগের কথা মালদ্বীপকে নানাভাবে বুঝিয়েও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দুই বিরোধী দলের ভূমিকা ভারতের কাছে স্বস্তিদায়ক। ভারত দেখতে চাইছে অন্যান্য বিরোধী দলের সঙ্গে সে দেশের জনগণ সরকারের ভারত বিরোধিতার বিরুদ্ধে কতটা সরব হয়। তো এখন একটা ভিন্ন একটা পরিস্থিতি, বাংলাদেশের সাথে যদি তুলনা করা হয়, ভারতে এখানে ক্ষমতাসীন দলের সঙ্গে ছিল এবং নির্বাচনে সহযোগিতা করেছে, আর অন্যদিকে মালদ্বীপের পরিস্থিতিটা হচ্ছে ভারত এখন বিরোধী দলের যেই চীন বিরোধিতা সেটা কোন পর্যায়ে যায় তার অপেক্ষায় আছে।
তো দুই দেশে দুই রকম পরিস্থিতি, কিন্তু মালদ্বীপে যদি সত্যি সত্যি বেশি চীনের দিকে ঝুঁকে পড়ে মুইজু, তাহলে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। বোঝাই যাচ্ছে মালদ্বীপের জনগণ স্বাধীন চেতা, তারা কোনো দেশের একক যে আধিপত্য সেটি হয়তো মেনে নেবে না। যাই হোক, কিন্তু এখন দুটি প্রধান বিরোধী দল মুইজুর বিরোধিতায় নামার ফলে ভারতের একটি শক্তি তারা পাচ্ছে যে অন্তত মুইজুকে একটা ভারসাম্য অবস্থায় আনা যাবে। আর যদি বেশি বিরোধিতা শুরু করে তাহলে মুইজু হয়তো আরও চীনের দিকে ঝুঁকবে, ফলে অন্য একটা পরিস্থিতি সেখানে তৈরি হবে। এখন শেষ পর্যন্ত এই যুদ্ধ জাহাজ এবং সৈন্য প্রত্যাহার নিয়ে কি পরিস্থিতি হয় আগামী কিছুদিনের মধ্যে সেটা পরিষ্কার হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।